সকাল থেকে নগরীর অন্যান্য এলাকায় কিছুটা জনসমাগম কম চোখে পড়লেও পুরান ঢাকায় এই অবস্থা বলা যায় একরকম আতঙ্কজনক রকমই। আপনি এই এলাকায় পুরান ঢাকার লালবাগেই শুধুমাত্র এই পর্যন্ত 14 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং এছাড়া ঝুঁকি নিয়ে করোনার পরীক্ষার জন্য অনেককেই নেওয়া হয়েছে, অনেকেরই নমুনা সংগ্রহ করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে বাঁশ দিয়ে লক করে রাখা হয়েছে, কিন্তু তাতে কিছু সাধারণ মানুষের আসলে কিছু যায় আসে না, কারণ বাঁশের নিচ দিয়ে তারা যাতায়াত করতেছেন। এতক্ষণ পর্যন্ত সকাল থেকে 10টার পর থেকে আমরা দেখেছি রীতিমতো অন্যান্য দিনের মতোই বাজারের মতো যেরকম অন্যান্য দিন থাকে সেই রকমই অবস্থা ছিল। এখন 2টার পরের থেকে আমরা দেখতেছি কিছু কিছু শাটার, কিছু কিছু দোকান বন্ধ হচ্ছে, কিন্তু এছাড়া সোশ্যাল ডিস্টেন্সিং বা সামাজিক দূরত্ব বলতে যেটা বোঝায়, যেটা যে নির্দেশনা সরকারের পক্ষ থেকে রয়েছে, তেমন কিছুই আসলে এখান থেকে সকাল বা এই পর্যন্ত চোখে পড়েনি। আপনি এখন পর্যন্ত এখনও দেখতে পারবেন যে মানুষের অবাধ যাতায়াত, অবাধ মেলামেশা, এবং এই এলাকায় আপনি জানেন যে সামাজিকভাবেও এই এলাকার মানুষ অনেক বেশি ঘনিষ্ঠ, তো তারা হ্যাঁ আতঙ্কে আছেন, যাদের কাছে জিজ্ঞেস করা হচ্ছে তারা ভয়ে আছেন, ভয়ের ব্যাপারটা তারা বলছেনও আমাদের কাছে। পাশাপাশি অনেক হতদরিদ্র মানুষ এই এলাকায় বসবাস করেন, যারা হচ্ছে আশপাশের সমস্ত মার্কেট শপিং মলগুলোতে কাজ করতেন, কিন্তু তারা এখন কাজের অভাবে ঘরের মধ্যে রয়েছেন, কিন্তু তারা বারবারই বলতেছেন যে খাদ্য সহায়তা বা কোনো ধরনের সহায়তা তারা আসলে পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন না, ফলে টুকটাক কাজ করার জন্য তারা ঘর থেকে বের হচ্ছেন, আবার আড্ডা দিতে বা ঘর থেকে বেরোতেও তারা মোটে একদমই পিছপা হচ্ছেন না। তো এই অবস্থায় আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখার সাথে সাথেই অনেক ক্ষেত্রে, এমনকি মিডিয়ার উপস্থিতি দেখার সাথে সাথেও অনেক ক্ষেত্রে তারা সরে যাচ্ছেন চোখের সামনে থেকে, কিন্তু আবার যা তাই হয়ে যাচ্ছে। আসলে এই এলাকার মানুষের সচেতনতার নিয়ে প্রশ্ন তোলাই যেতে পারে, আবার তারা বলছেন যে সাহায্য সহযোগিতা যদি পর্যাপ্ত পরিমাণে থাকে বা আসে তাহলে হয়তো বা অনেকে ঘরে থাকবেন বা ঘরে থাকতে চাইছেন তারা। এই হচ্ছে গিয়ে পুরান ঢাকার অবস্থা এবং অন্যান্য ঢাকার অন্যান্য জেলা মানে মূল সড়কগুলোতে বা অন্যান্য এলাকায় জনসমাগম আমরা অপেক্ষাকৃতভাবে একটু কমই দেখেছি এই এলাকার তুলনায়। চৈতি, এই হচ্ছে ঢাকার সামাজিক দূরত্ব নিয়ে আমার কাছে যে তথ্য আপনাকে জানালাম। জি রাব্বি, আপনাকে ধন্যবাদ।